গত 26শে নভেম্বর উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রী পারমিতা রায়ের। মাত্র 23 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেয় সকলের প্রিয় পারমিতা। তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে সোমবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সমবেত হন সকল ছাত্রছাত্রীরা। তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি একটি মোমবাতি মিছিল বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। তার আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রিয় সহপাঠীর স্মৃতির উদ্দেশ্যে আগামী দিনগুলোতে রক্তদান শিবির থেকে শুরু করে একাধিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। গত শনিবার আমাদের বান্ধবী পারমিতা সাহা বাংলা ডিপার্টমেন্টের স্নাতকোত্তর স্তরের টপার, আমাদের সবার প্রিয় বান্ধবী, একটা অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছে বিগত শনিবার। তো তার আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে আমরা সমস্ত বাংলা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী, বন্ধু বান্ধবী, ভাই বোনেরা সবাই মিলে তাকে শ্রদ্ধা জানিয়ে এক মোমবাতি নিয়ে গোটা বাংলা ক্যাম্পাস জুড়ে এবং ইউনিভার্সিটি ক্যাম্পাস জুড়ে মিছিল করেছে এবং তার আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছি। আর আমাদের সকলের মনে সে সবসময় থাকবে, সে ভুলার মতো কোনো মানুষ ছিল না, মানে সে থাকুক না থাকুক তার স্মৃতি আমরা সারা জীবন নিয়ে থাকতে পারব। সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন, তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সারাদিন ঘটে চলা নানান ঘটনা প্রবাহ এক ঝলকে দেখুন সারাদিনের সমস্ত ছোট বড় খবর, দিনভর দেখুন সংবাদ এক্সপ্রেস শুধুমাত্র আরসিটিভি সংবাদে। আমাদের সকলের প্রিয় শহর রায়গঞ্জ, আবেগের শহর রায়গঞ্জ, উচ্ছ্বাসের শহর রায়গঞ্জ, প্রতিবাদের শহর রায়গঞ্জ। রায়গঞ্জ শহরে দিনভর ঘটে চলা সমস্ত খবর তুলে ধরব আমরা। দেখুন আমার শহর রায়গঞ্জ প্রতিদিন রাত 8:30। সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন, তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।